আমার যদি চলে যায় ভাই বোন কে চিনবে না, একটু বলতে হবে, তাহলে যেখানে অপমানিত করা হতো মুসলমান জান্নাতে যাওয়া বাজারে যেতে আপনাকে
আমি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছি। হে মুসলমান, তুমি অনেক পয়সা দিয়েছো, মসজিদ করে দিয়েছো, মাদ্রাসা করে দিয়েছো, তুমি আমার টাকাগুলো মেরে নিয়েছো, তুমি বিজনেস করতে গিয়ে আমার কাছ থেকে 4 লক্ষ টাকা নিয়েছো, সেই টাকা আমি ফেরত দাও না, তুমি এখানে চাঁদ চাঁদে যাওয়া করছো। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে সারা মুসলমান আছে, কারণ সাম্প্রদায়িক শক্তি একটু ভালো করে আমার মা বাবা বলছে আমরা রসুল্লাহকে ভালোবাসি, তুমি যে বলছো রসুল্লাহকে ভালোবাসি, একটু উচ্চ আওয়াজ হবে হবে আমার যেতে পারবো না মুসলমান একটু ভালো করে বোঝার চেষ্টা ভাই, দরুদ শরীফ পড়েন, আল্লাহু আকবার।
তোর মস্তফাকে দিলাম গো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশ চরণে ময়দানে ভাইলাই, তোর মস্তফাকে দিলাম গো সঙ্গে নিয়ে যাই, আমার হয়ে যাবে যে কথা বলেছিলাম যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত ছাড়া যেতে যাওয়া যাবে না, আমার দয়ার মোস্তফা একটা জায়গায় নিজে ভাই ভাইকে সঙ্গে স্ত্রীকে বলছে আমি আমার জীবনে বলে 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 এই সত্যি করে বলে আবু তালেব বলছে আমি আমার জীবনে বলে 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 ব
আমাকে যদি ভালো না ভাবে পারো তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমান মার হতে পারবে না। এমন করে মোবাইলে সময় দিয়েছো, পাবজিতে সময় দিয়েছো, ফ্রি ফায়ারে সময় দিয়েছো, আমার হাবিবকে থামাতে বলো, আমার হাবিবকে কান্না বন্ধ করতে বলো, আমার আমাদের কান বন্ধ হয়ে আছে, আমরা চোখ দিয়ে দেখি না, কান থেকেও শুনি না, চোখ দিয়ে দেখি না, কান থেকেও শুনি না। আর যারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তারা চতুষ্পদ পঞ্চন্দ্র থেকেও খারাপ। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাটি কিন্তু তোমার জাহান্নামের নামে প্রবেশ করাবে। এখনো পরিবর্তন হয়, আমাদের যেখানে রাসূলুল্লাহ কোরআনকে সময় দেওয়া দরকার ছিল, নামাজের পাটিতে সময় দেওয়া দরকার ছিল, আমাদের মায়েদের কাছে সময় দেওয়া দরকার ছিল, ইবাদত বান্দেগীতে দেওয়ার সব সম্পর্ক ছিল। এ মুসলমান ঘরে ঘরে দা ফেসবুক তাহলিলের জায়গায় দেওয়ার সব দরকার ছিল। এখন আমরা টাইম দিচ্ছি কোথায় মোবাইলে ফ্রি ফায়ারে টাইম দিচ্ছি, কোথায় ভিডিও কল করে টাইম দিচ্ছি, এ কোথায় টাইম দিচ্ছি বলে মাওলানা সাহেব জিজ্ঞাসা করছে, বাবা তুমি নামাজ পড়ো বলে বলেছি, বলে হুজুর মাঝে মাঝে ভিডিও কলিং করি, বলে কোথায় করো বাবা ভিডিও কলিং, বলে হুজুর ভিডিও কলিং, হুজুর একটু ভিডিও কলিং এই জন্য করি, এই আমাদের বান্ধবী আছে বন্ধু আছে তাদের সঙ্গে একটু ভিডিও কলিং করো। তুমি বিয়ে করেছো বাবা? তুমি বিয়ে করেছো? না হুজুর এখন তো বিয়ে হয়নি। এই চলে চলে শুনে রাখো, ঘরের ভিতরে মাইক আওয়াজটা যাচ্ছে না কেন, জেনে নিচ্ছে সামনে লোক নিচটা বলে বক্তা ডিস্টার্ব হয়ে যাবে, ঠিকভাবে সাজান মাইকটা, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তুমি মনে মনে ভাবছো যে আমি আমার আব্বা বলছে, মা বলছে ছেলে কি করছে বলো তো, দেখো দেখো না বলে, দেখো ডিস্টার্ব করো না আমার ছেলে পড়াশোনা করছে বলে, তাই পড়াশোনা করছে বলেছে, বলে হ্যাঁ পড়াশোনা করছে, মা ও কি মেরে দেখছে ঘরে লাইট জ্বলে না কিন্তু কম্বলের ভিতরে লাইট জ্বলছে, এই ঘরে লাইট জ্বলে না কম্বলের ভিতরে লাইট জ্বলছে, মা বলে কোচি তুই কি করছিস, সঙ্গে সঙ্গে লাইট অফ কম্বলের মধ্যে লাইট, মা বলে বাবা রে আমার ছেলের কাছে কিছু নাজিল হলো নাকি, এই আসমান থেকে ফেরেশতা নাজিল হলো নাকি, মা মাছ করে খাপ খাপ মেরে বসে আছে, এই মা খাপ খাপ মেরে বসে আছে, যেই কম্বল বলেছে বলে ওরে মা ছি 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 ছি, ও পাড়ার একজন মামুনি একজন ফুলমনি তার সাথে কথা বলছে,
আমার যুব ভাইরা ও নবী পাকের রহমত উম্মতিরা আমার আমরা নবী দয়াল নবী জনাব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নবী আমার মসজিদে নববীতে নেবে আমার দয়াল নবী জজ 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 করে কাঁদে আমার দয়াল নবী সাহাবাদেরকে কেন করে বলে বলে ও আমার বাবারা আমি রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে থাকব না আমার উম্মত উম্মতিরা বিপর্দা তাদের সঙ্গে বেশি বেশি করে সংসার করবে ও যুবকেরা একটা বারের জন্য চিন্তা করো আমাকে তো কেউ দেখে না আমাকে তো চিনতে পারে না আমি তো চার দেওয়ালে মধ্যে জিনা করে ফেলেছি ও মুসলমান করে ছেলেরা ও নবী পাকের উম্মতিরা একটা বারের জন্য চিন্তা করে যে জিনা করছে না করেছে আর মনে মনে মহাতবিয়া ভাবছে না 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 কেউ আমাকে দেখে না আমার আল্লাহ পাক সেই সকল বান্দা বান্দীদেরকে জানিয়ে দিয়েছে হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে আমার বান্দারে তোমরা যারা ভাবছো আমাকে কেউ দেখতে পায় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে আমার বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সঙ্গে থাকি এজরে বলা যাবে না কে বলছে আল্লাহ পাক বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এ আমার বান্দা তোমার ঘাড়ের থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছে ভালো করে শোনেন জবুর কিতাব যে নাযিল করেছিল দাউদ আলাইহিস সালামের গলার সুর ছিল দুরন্ত তার সুর এত ছিল যে আকাশের দুরন্ত পাখি যখন উড়ত তার তাওরাত কিতাব জবুর কিতাবের এহলান শুনে ওই সকল পাখিগুলো দাঁড়িয়ে যেত জোরে বলবেন না এট জোরে হবে হবে মাশাআল্লাহ নদীর মাছগুলো নদী থেকে সমুদ্র থেকে উঠে এসে দাউদ আলাইহিস সালামের সম্মুখে এসে দাঁড়িয়ে যেত জোরে বলে বলে জোরে বলা যাবে না আমরা কোন নবীর উম্মত জানি এই আমরা কোন নবীর উম্মত এক ভাবছো আমার রাসূলুল্লাহর পাওয়ার কত তার তাদের পাওয়ার আমরা তো শুধু ঘুরে ঘুরে বারবারছি যে কিভাবে ফাঁকি দেওয়া যায় ইসলাম থেকে কিভাবে ফাঁকি দিয়ে এদিক সেদিক সে ঘুরে কিভাবে ধোঁকা মারা যায় এই চিন্তা তো আমরা করছি আর এরা মনে করছে আমরা মরব না আমরা মরব না একবার পিছনে কবরস্থানের কাছে গিয়ে যখন কবরস্থানে গিয়ে সবরেস্থানে করে কবরস্থানে যে সবরেস্থানে করার কথা বলা হচ্ছে সেই সবরেস্থানে আমরা কি জন্য করি বলেন তো মৃত্যুর কথা কিন্তু আজকে যুগে কবর তো দূরের কথা আর খেলা তো দূরের কথা ওরা গ্রাউন্ড ছেড়ে দিয়েছে সব ছেড়ে দিয়ে এখন মোবাইলে খেলছে কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই একটু কথা বলতে বলবেন বলেন তারা গ্রাউন্ড ছেড়ে দিয়েছে আগে মাঠে খেলতো শরীরে শক্তি হতো মান করতে কত কিছু কিছু করতো আর এখনকার ছেলেরা ওরা মাঠ ছেড়ে দিয়ে মোবাইলে গেম খেলছে কথা ঠিক না ভুল কিন্তু আমি তাদেরকে বলতে চাই সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এত সুন্দর গলা এত পশু পাখি সবাই তার সামনে এসে তার তেলাওয়াত শুনে কিন্তু একটা কেউ কোরআন শুনে হেদায়েত দেয় না
ওই ওই তাও জব্বুর কিতাব শুনে একটা কেউ হেদায়েত হয় নাই, একটা কেউ দাউদ আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই, কিন্তু আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন তেলাওয়াত করেছেন, বিশ্ব নবী কাবা শরীফের পাশে পাশে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর পাক রব্বুল আলামিনের যে কোরআন রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কোরআন তেলাওয়াত শুনে মস্ত বড় কাফের বেঈমান মুশরিকরা তারা